মাতালের মতো একবারও চিন্তা করি না। গুরু আমাকে যে ধন দিলেন কানে কানে, এমন গুরু আরাধিত মন্ত্র তাও হারালাম সাধন বিনে। কৃপা করে গুরুদেব কানে বীজ মন্ত্র দিলেন, সেটিও জপ করলাম না, শুকিয়ে গেছে বীজ, মাটিতে পুঁতেছেন বীজ তো, জল দেন নাই, সার দেন নাই, শুকিয়ে গেছে। গুরুদেব যে বীজ মন্ত্র দিলেন কি করবেন? চৈতন্য চৈতাম যে কবিরা গোস্বামী পাঁচ বছর মালি হইয়া সেই বিহি ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শোভন কীর্তন জলে করে সিঞ্চন। এই হরি কথা শুনতে হবে তো, হরি কথা বসে বসে টিভি দেখবো, বসে বসে বারান্দায় বসে বসে সংসারের কথা কইবো, তাস খেলবো, কই যাইব শুনে আসি, হরি কথা শুনে আসি, দেখেছেন তো? আমরা তা করি না, সংসারের কথায় মশগুল হয়ে গেছি। তাই শোভন কীর্তন জলে গুরুর কাছে দীক্ষা দেয়, ওই একবার বছরান থেকে পুজোর পর গিয়ে গুরুদেবকে একটা প্রাণ ফুকে দিলাম, কি গুরু পূর্ণিমায় গিয়ে গুরুদেবকে একটা কাপড় দিলাম, 500 টাকা দিলাম, 100 টাকা দিলাম, বাস এই গুরুর সঙ্গে সম্পর্ক, আর কোনো সম্পর্ক নাই। দেখুন মালি হইয়া সেই বীজ করে আরোপণ, গুরুদেব কানে যে বীজ মন্ত্রটা দিলেন আমার হৃদয়ের মাঝে, তাকে তো শ্রবণ কীর্তন জলে করে এই সিঞ্চন, শ্রবণ কীর্তন জলে তাকে সিঞ্চন করতে হবে, তবে তো বীজটা অঙ্কুরোদ্গম হবে, কৃষ্ণ প্রেম প্রেম লতা ভক্তি লতা বৃদ্ধি প্রাপ্ত হবে, তবে তো বৈকুণ্ঠে আরোহণ করবে, গোবিন্দ চরণ স্পর্শ করবে। আমরা তা করি কি? তাই সুদেব বলছেন দেখো অনুগ্রহে ভূতারাম, এই যে হরিকথা হরিলীলা শুনছো, দোল বসন্ত দোল লীলা ঝুলন লীলা রাসলীলা শুনছো, সবই গোবিন্দের কৃপার পাবার জন্যে, কৃষ্ণ কৃপা লাভের জন্যে। কৃষ্ণ শুধু শুনলেই হবে না, শুনে তাকে হৃদয়ে রস নিষেবন, আর তাতে যেন আমার রস খাচ্ছি খাবার, যদি আমার রস রক্ত না হয় সে তার কী হবে? তাহলে দেখবেন সে শরীর পুষ্ট হবে না। তাই এই যে হরিকথা শুনছি না, হরিকীর্তন থেকে আত্মনো হ্রাস, হরিকথা হলো আত্মার খাদ্য, সেটাকে সেবন করলে কী হবে? আত্মা পুষ্ট হবে, আত্মা পুষ্ট হবে, দেহ মন তৃপ্ত হবে। তাই দেখুন গুরুদেবের দেওয়া যে বীজ মন্ত্র তা যেন সাধন ছাড়া যেন হারিয়ে না যায়। দুর্লভ মানব জন্ম, 84 লক্ষ জনই ঘুরতে 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 দুর্লভ মানব জন্ম লাভ করলাম, সে মানব জন্ম পশু পাখির মতন বিষয়ে ভোগ করলাম, একবার হরি বললাম না রে আমার আসা যাওয়া সারে হলো, এমন দুর্লভে মানব জনম আমার বিফলে গেল, একবার হরি বললাম নারী। আর যদি মানব জন্ম না পাই, আর যে মানব জন্ম পাবেন তার নিশ্চয়তা আছে, সুযোগ তো জীবনে একবারই আসে, গোবিন্দ একবার দিচ্ছে সুযোগ, তাই আবার এই জন্মে কোন কৃষ্ণ ভজন করতে করতে যদি প্রাণ পরিত্যাগ হয়, গীতা বলেছে আবার পরজন্মে এমন করে জন্মাবেন যেটুকু ভজন হলো, আবার পরজন্মে তারপর থেকে ভজন হবে, উপযুক্ত অনুকূল পরিবেশে ভজন হবে। আর সংসারে চিন্তা করতে করতে মনে পড়ে কী হবে, ওই বাঘ সিংহ হাতি ইঁদুর টিকটিকি গিরগিটি হয়ে আবার জন্ম পশু পাখি হয়ে কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে। দুর্লভ মানব জন্ম ভগবান দিলেন, সেটি তো সার্থক করলাম, অপব্যয় করলাম, তাই সুদুর্লভ মানব জন্ম গোবিন্দের করুণার দান। আবার কোথায় আছি? আমরা ধামে আছি, এটি ধাম, দেখেছেন তো? বৈকুণ্ঠে বাস করছি, গঙ্গার তীরে বাস, বৈকুণ্ঠে বাস, আমার গৌর হরি নিতাই চান তাদের চরণধুনি মিশে আছে কাটোয়া মাটিতে, কত কত বৈষ্ণবের চরণধুনি, সেখানে থেকেও মন গোবিন্দ চরণে যায় না, তাহলে কী দুর্ভাগ্য বলুন দিকে। একবার ধামে বাস করছি, ধামেশ্বর গৌর হরি বিরাজমান, কত বৈষ্ণবের চরণধুনি মিশে রয়েছে, সেখানে থেকেও একবার হরি বলি না, এমন দুর্লভ মানব জন্ম পে। তাই মানব জন্ম সার্থক, মন্দির কত সুন্দর মন্দির হয়েছে, কত সুন্দর শান্তির জায়গা হয়েছে, এসে বসুন কৃষ্ণ কথা শুনুন, গোবিন্দকে দর্শন করুন, গৌর হরি দর্শন করুন, প্রতিদিন হরি কথা শুনুন, জীবন ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ
আগামীকাল থেকে পরপর তিন দিন কৃষ্ণ বাড়িতে, কৃষ্ণ ভক্ত বাড়িতে।